ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 11:28, প্রায় 11:30 বাজে। তো উঠেছি তো সকালে 9টা নাগাদ, এখন এলাম দুপুরের রান্নাটা করতে। তো চলো দুপুরের রান্নার জন্য কি কি গুছিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাই। কিচ্ছু হবে না আজকে, পাতি মাছের ঝোল, পাতি লেবু আর হচ্ছে ভাত, ব্যাস এই কটাই, মানে এই জিনিস দিয়েই আজকে হবে। তো চলো রাতের রান্নাটা রাতে দেখবো কি করা যায়, এখন অব্দি ভাবিনি, কারণ রাতেও আর মাছটা খাবো না আজকে। আজকে এক বেলার জন্যই মাছের ঝোল। এই দেখো মাছের ঝোলের জন্য এখানে ওর জন্য ঢেঁড়স দিতে হয়, এই যে ওর বীজগুলো সব এরকম ভাবে ফেলে দিতে লাগে, জাস্ট এটাকে ভাজবো, তুলে রেখে দিয়ে জাস্ট আবার ঝোলটা যখন ফুটবে মাছের সাথে দিয়ে দেবো। এখানে কেটেছি আলু আর এখানে রয়েছে ফুলকপি। তো এই হচ্ছে মাছের জন্য, এখানে দু পিস মাছ আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা রয়েছে যেগুলো চিড়ে রান্নাটা হবে, ধনে পাতা ধুয়ে নিয়েছি আর পাতি লেবুটা কেটে নেবো খাওয়ার টাইমে। তো এই হচ্ছে গোজ গাছ। তো চলো এবার রান্নাটা বসানো। তো এখন বাজে 12:37, আমার রান্না বান্না সব হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোলটা আর এখানে তো ভাত হয়ে গেছে, লেবুটা খাওয়ার টাইমেই কাটবো। আর ওইদিকে ও পর্দা ফর্দা খুলে দিয়েছে সব জানলার, আজকে রাতে ভিজিয়ে রাখবো, কালকে সকালে কেচে যাবো। তো চলো আমি একটু স্নানটা করে, চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে একদম ছাদে। এখন বাজে বিকেল 5:28, প্রায় 5:30, আর আমাকে দেখে একটু বোঝাই যাচ্ছে একটু একটু ঘুমিয়েছিলাম আমি। পেছনটা দেখো আজকে মেঘ করে রয়েছে, 2:45 থেকে মেঘ করেছে, কিন্তু কোনো বৃষ্টি আসেনি, বৃষ্টি আসবে না, কারণ আজকে তো আমি জামা কাপড় রাখিনি না কোনো। 3:00 থেকে আজকে বৃষ্টি দেখিয়েছিল, ওই দেখে আমি সকালবেলা যেটুকু কেচেছিলাম তারপর আমি নিয়ে চলে গেছি শোকানোর পর। তো আজকে আমার জামা কাপড় নেই না, তাই জন্য বৃষ্টি আসেনি, যদি আমার জামা কাপড় থাকতো 2-1 ফোঁটা পড়লেও পড়তো। তো 2:45 থেকে মেঘ করে আছে, আজকে দেখিয়েছিল 3:00 থেকে হবে, এখনও নামেনি, যাই না। তবে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, অন্য কোনো দিকে হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যে মানে 5 দিন ধরে আজকে বৃষ্টি নেই, তো সেই আন্দাজে ওয়েদারটা একটু মানে যেরকম ঠান্ডা ঠান্ডা বলি সেরকমটা ছিল না, একটা নর্মাল ওয়েদার চলে এসেছিলো, তো সেখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা আবার ওয়েদারটা হয়েছে আর কি, এই আর কি। আর যেটা হয়ে থাকে ঘুমাতে যাওয়ার আগে একটু ফেসবুক ফোন এসব তো থাকেই না আমাদের, কিন্তু ফেসবুক এখন আর খোলাই যাচ্ছে না, আগে ছোট আজকে বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে গেছি বলতে পারো। এত এডিটিং লাগছে, এত বিরক্তিকর লাগছে, মানে সিরিয়াসলি, মানে ফেসবুক খুললেই একই টপিকে হয়েই যাচ্ছে। এতদিন ছিল দুটো মানুষের মধ্যে, এখন সেই দুজনকে নিয়েও আবার নানান লোকের নানান মতামত নানানই, আমি সত্যিই মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে। আমি ভুলে মানে আমি আর মনে হচ্ছে আর যা ভাষা তাতে করে আমার মনে হচ্ছে মানে তারা যখন ব্লগ বা ভিডিও যেটাই বলি না কেন, যাই বানাচ্ছে না কেন, তারা বোধহয় ভুলে যায় যে আমাদের মা বাবা বা আমাদের মা বাবাদের বয়সী সমতুল্য অনেকেই আজকাল ফেসবুকের প্ল্যাটফর্মে অনেকে রয়েছে, তো তারা ভুলে যায় বোধহয় যে এইগুলো সবাই দেখে সবাই। আমি জানি না, মানুষ ছোট থেকে বড় কিছু পেয়ে গেলে বোধহয় মানুষ ভুলে যায় আমি কোথা থেকে উঠে এসেছি আর কারা আমাকে তুলেছে ওপরে, তাই না? সিরিয়াসলি জানা নেই আমার। যাই হোক, এত মানুষের এত মতামত এত বক্তব্য তাদেরকে নিয়ে যে ফেসবুকটাই পুরো ভরে গেছে, আর ফেসবুক আর ভালো লাগছে না, আজকে বন্ধই করে দিয়ে যেন ঘুমিয়ে গেছি। তো চলো একটু ছাদে হাঁটাহাঁটি করি, আজকে টম্পি এখানে শুয়ে আছে, আজকে টম্পিকে দুপুরবেলা আমি খেতে দিয়েছি, তো ও না আসলো না, মানে ওকে খুঁজেও পাইনি আমি। এবার অনেক সময় কি হয়, ও হয়তো রাস্তার দিকেও খেলতে ফেলতে যায় আর কি, ওর দুটো বন্ধু বান্ধব আছে গলিতে, তো এবার আমি ভাবলাম ওখানেই গেছে, আসবে যখন তখন খেয়ে নেবে, এটা করে পরে আসলে যখন খেয়ে না, তো আমি দিয়ে রেখেছি, এখন ছাদে ওঠার সময় দেখছি যে ও খায়নি, তো এখন এসে দেখি আমি ভাবলাম ওটা আসেনি, এখন দেখছি ছাদেই রয়েছে কিন্তু খায়নি, কী ব্যাপার স্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না, নাকি অন্য মানে ওইখানে টিক্কা কাবাব রেস্টুরেন্টটা রয়েছে ওখান থেকে খেয়ে আসে মাঝে মধ্যে, আমি দেখেছি অনেকগুলো কুকুরকে খেতে, তো এবার ওখান থেকে খেয়ে এসছে না ওর শরীর খারাপ বুঝতে পারছি না। তো চলো একটু ছাদে হাঁটাহাঁটি করি, যেহেতু রোদ নেই আজকে ভালোই লাগছে ছাদটা। তোমাদের সাথে আমার 5:30 নাগাদ কথা হলো, এই দিকগুলো সব দিক দেখালাম যে মেঘলা, আমি এই দিক করে রাখলেও ফোনটা বুঝতেই পারছো আমার মুখে এসে রোদটা পড়ছে, এই মুহূর্তের মধ্যে দেখো রোদটা উঠে গেল কিভাবে,
মানে এই মাত্র তোমাদেরকে বললাম, এই জন্য আমি বলি যে ব্যাঙ্গালোরের ওয়েদার কখন কি হয়ে যাবে বোঝা যায় না। এক সেকেন্ড আগে এটা থাকবে তো এক সেকেন্ড পরে এরকম হয়ে যায়। তো এইরকমই চলতে থাকে ব্যাঙ্গালোরের ওয়েদার, খুব ভালো ওয়েদার থাকে একটা সব সময়। তো আজকে যে সকালে ব্লগটা গেছে, মানে কালকের ব্লগটা হিসাব মতো, তো তোমরা অনেকেই বলেছো এডিটিং খুব ভালো হয়েছে আর ওটা নাকি অনেকের জন্য ইউজফুল। তো অনেক অনেক থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আমি খুশি খুশি হয়ে গেছি, আরও এরকম ব্লগ বানানোর ইচ্ছে রয়েছে আরও। তো চলো, এই আকাশটাকে দেখানোর জন্যই আবার ফোনটা অন করলাম আর কি, ক্যামেরাটা অন করলাম। যেতে হবে একটু বাজারের দিকে, যাবো না ডিমার্টের দিকে যাবো, মানে ওই ডিমার্ট ছাড়াও যে একটা কাকুর দোকান থেকে মালপত্র আনি তার দোকানে একটু যাবো। সবসময় না ডিমার্টে ঢোকা যায় না, দুটো দুধের প্যাকেটের জন্য আমি এখন ডিমার্ট যাব। তো ওই জন্যে ডিমার্টে গেলে পার প্যাকেটে দু টাকা করে কম পাবো জানি, কিন্তু এখন ওই দু টাকা কমের জন্য আমি ডিমার্টে গিয়ে লাইন দিতে পারবো না। তো ওই জন্যে দুটো দুধের প্যাকেট আনবো, একটু আলু আনতে হবে। তো আলুটা জানি বাজারটাই সব থেকে ভালো হয়, না এখন বাজার আর কে যাবে বলো, একটু আলুর জন্য আর একটুখানি কি আনবো, যেহেতু বেশি দিন আর বাকি নেই ওই জন্য আর কিছু কিছু আনবো জিনিস। তো যাবো, যেতে হবে একটু সন্ধ্যেবেলা, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধে হতে না হতেই জায়গাটার জাস্ট অবস্থা দেখো, মানে তোমাদেরকে বলছিলাম না এখানে তো আর কোনো সিগন্যাল নেই, এখানে লোকের ভিড়েই জ্যাম হয়ে গেছে, জাস্ট অফিস ছুটি হচ্ছে সবার এরকমই, তো ওই জন্য বেশ জ্যাম। আর এখানে লোকজনকে দেখে না, মানে লোকজনেরই একটু সাবধান হয়ে হাঁটতে লাগে, মানে তোমাকে ধাক্কা দিয়ে পারলে ও আগে চলে যাবে এরকম ব্যাপার স্যাপার সবারই। তো আমি চলেই এসেছি প্রায়, আর একটুখানি কি বাকি। এই মরেছে, পেরেছি। যা, কাকা তো দোকানই খোলেনি, বন্ধ। এবার আমি কি করব, যা যা এরকম জ্যামের মধ্যে লেগে গেছে লোকের ঝগড়া, যা শোনো মানে কি অবস্থা। আমি জ্যামটা ঠেলে ঠেলে গেলাম, গিয়ে দেখলাম দোকানটাই বন্ধ। এবার যাব আমাদের গলিটা পার করে, আরও একটা দাদুর দোকান আছে, সেই দাদুটার দোকানে যাব। তো চলো যাই, জ্যামটার কোনো শেষ নেই কিন্তু, মানে এর জন্যই ঠিক মানুষজন অফিসের কাছাকাছি ফ্ল্যাট নেয় বা বাড়ি ভাড়া নেয় যেটাই নিক না কেন। চলো আগে নিয়ে নিই মালপত্র, এই দাদুর দোকানটাতেও খুলেছে বলেই আমার মনে হচ্ছে। যা, এই যে এই দোকানটাতে যাবো। তো চলো আমি নিয়ে নিই। এখন বাজে 8:45, দোকান থেকে তো প্রচুর আগে চলে এসেছি, মানে অনেকক্ষণ আগে কয়েকটা জিনিস আনার ছিল ওগুলোই আনলাম। আর এখানে রেডি করে নিয়েছি হচ্ছে রাতেরটা, এখানে একটু সেনকে বেসন গুলেছিলাম সেটা রয়ে গেছে, এখানে রেখে কেটেছি কুমড়ো, রাত্রে কুমড়ি মতো ভাজবো বেসনে চুপিয়ে আর হচ্ছে ডিম ভাজবো। আর এখানে আমার ডালটা হয়ে গেছে, এটা ঠিকভাবে দেখানো যাবে না এই যে, তো ডালটা করে নিলাম, এই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। আর এখানে যে আমার আলু পেঁয়াজের র‍্যাকটা থাকতো নিচে, এই যে এটা এটা চরম নোংরা হয়েছে, এটাকে আমি ভেবেছি একেবারে ধুয়েই ঢোকাবো। তো এখন ওই জন্য খুলে খুলে এটাকে নিয়ে আগে পরিষ্কার করে নিই, তারপর দেখি যদি ওই আলমারি পাশে সাদা জিনিসের র‍্যাকটা, মানে সাদা জিনিস শুধু থাকে না ওখানে, সবই থাকে মোটামুটি, হাতের কাছে যা হেডফোন ওয়েডফোন সব থাকে ওটাই। তো যা মোটামুটি দেখি, এটা 8:45 বাজে, বেশিক্ষণ হয়নি, তো ওটাও যদি ফাঁকা ফাঁকা করাটা আসল কথা, এটাকেও ফাঁকা করলাম। আলু পেঁয়াজ থাকতো এই র‍্যাকটাতে, রসুন, তারপর মশলাপাতি কিছু এগুলো থাকতো, তারপর নিচটাতে এক্সট্রা কসবাইট ফসবাইট আনা থাকতো, তো ওগুলো ছিল। তো এখন এটাকে মেজে দিই, চলো আর কথা বাড়াবো না।
বাজে 9:10 মোটামুটি হাঁপিয়ে গেছি আমি সব কাজ হয়েছে মোটামুটি আজকে আর সাদা জিনিসের ওটা আমি করব না ভাবলাম তার কারণ হচ্ছে ধোয়াটা কোনো ব্যাপার না কিন্তু এই তিনটে তাক তামকে খালি করে কোথাও তো একটা ঢোকাতে হবে তো সেই ব্যাগের ব্যবস্থা তো এখন হয়নি তো দেখি কালকে একটা ব্যাগের ব্যবস্থা করে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর আমি ওই ব্যাগটাকে কালকে মেজে দেবো আর কালকে ওই কাঁচাগাছিগুলো করবো একটু গরম জল করে নিয়ে ভিজিয়ে দিলাম কারণ পদ্মাগুলো তো কাঁচা হয়নি এতদিন তো নোংরা তো হয়েইছে তাই জন্য একটু আমি গরমটা গরম জলটা করি একটু উষ্ণ উষ্ণ গরম জল করে তারপর ভিজিয়ে দিলাম তো কালকে একটা মেজে দেবো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে নতুন নতুন কাজের সাথে আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে তো চলো গুড নাইট।